রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমানে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেপ্তার করেছেন। এরই সাথে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয় অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে ইডি তল্লাশি চালিয়ে প্রায় ২১ কোটি টাকার বেশি উদ্ধার করা হয়েছে, তাকেও ইডি গ্রেপ্তার করেছে। পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করার পর দুদিন ইডির হেফাজতের নির্দেশ দেয় মহামান্য বিচারপতি। এদিন পূর্ব বর্ধমান জেলার সমস্ত বিধানসভায় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারই অঙ্গ হিসেবে শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে জেলা বিজেপির যুব মোর্চার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। যুব মোর্চার জেলা সভাপতি পিন্টু শাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন। আমরা দেখাচ্ছি যে ভ্রষ্টাচার কিভাবে ভরে গেছে, যে চোর চিটিংবাজ একটি মন্ত্রী, সোকল্ড শিক্ষামন্ত্রী যিনি ছিলেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী, আমরা বারবার বলেছি, বিজেপি যুব মোর্চা বারবার বলেছে কি হারে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। SSC থেকে শুরু করে টেট পরীক্ষা থেকে শুরু, এভরিথিং, প্রত্যেকটা জায়গায় শুধু দুর্নীতি আর দুর্নীতি। ঠিক গতকাল ইডির যে ছাপা হয়েছে, ইডি যে রেড করেছে, সেখানে সেটাই প্রমাণিত হলো যে কী হারে কোটি কোটি টাকা পাওয়া গেল। শুধু কোটি কোটি টাকা ক্যাশ নয়, এছাড়াও এখনও অবধি 11টা ফ্ল্যাটের হদিশ পাওয়া গেছে, লক্ষাধিক টাকার সোনা পাওয়া গেছে, প্রচুর বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে, প্রচুর অ্যাডমিট কার্ড পাওয়া গেছে, এবং সর্বসাকুল্যে যে ক্যাশগুলো যে খামে ছিল সেই খামটা ছিল মিনিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল হেলথের, সরি, এডুকেশনের। তাহলে সরকারি খামে, মিনিস্ট্রির খামে, মিনিস্টারের খামে টাকা আসছে, তাহলে কোথায় গেছে দুর্নীতিটা? মুখ্যমন্ত্রী গিমিকের জন্য স্টেজে উঠে মুড়ি নাচাচ্ছেন, আর এদিকে রাজ্যবাসীর টাকা মেরে চাকরি বিক্রি করে টেট পরীক্ষার সমস্ত পরীক্ষার্থীদের মানে প্রাপ্য চাকরিকে বিক্রি করে এখন কোথায় তারা? আবার এদিকে চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যদি আমাদের মন্ত্রীদের কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হয় বিজেপি দায়ী নেবে। আচ্ছা, 500 দিনের ওপর ধরে যে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা, চাকরি প্রার্থীরা যে রোদে রোদে গরমে বৃষ্টিতে পড়ে পড়ে মরছে, তখন মুখ্যমন্ত্রী তথা চন্দ্রিমা ভট্টাচার্যের চোখটা কি বন্ধ ছিল? উত্তর খুঁজতে চাই সাধারণ জনগণ, উত্তর খোঁজার কিছু নেই। এই সরকারকে পশ্চাৎ দেশে লাথি মেরে না সরালে এই সরকারের ঘুম ভাঙবে না, এই সরকারের শেষ। ঘন্টা বেজে গেছে, 21-এ চুরি করে জিতেছিল, ওনাকে আর 24 অবধি যেতে হবে না। এই তো শুরু, সবে ট্রেলার, পিকচার আমি বহুত বাকি হ্যাঁ দো। যে গতকাল তৃণমূলের যে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার ছায়াসঙ্গীর বাড়ি থেকে 21 কোটি টাকার কাছাকাছি ক্যাশ লিকুইড মানি পাওয়া গেছে। তাই আমরা আজকে দাবি জানাচ্ছি যে অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি জানাচ্ছি। যে ব্যর্থ মুখ্যমন্ত্রী যেভাবে তৃণমূলের নেতা মন্ত্রীদের যেভাবে চলছে সরকার, এর তীব্র ধিক্কার জানাচ্ছি, তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। আগামী দিন বর্ধমান জেলা যুব মোর্চা বৃহত্তর আন্দোলনে নামবে, এই আমরা আজ বার্তা দিতে চাই। এটা বর্ধমান জেলায় হচ্ছে, জামালপুর হচ্ছে, মেমারিতে হচ্ছে, বিভিন্ন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।